হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠীতে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। আর সকালবেলা নিশ্চয়ই সবাই সাজুগুজু করে বাবার বাড়ি চলে যাচ্ছো বা গেছো, অনেকে আগের দিন চলে গেছো, যাই হোক, আবার মানে এখন তো ওয়ার্কিং ডেজের মধ্যেই পড়েছে জামাই ষষ্ঠী, অনেকে রাত্রেবেলা এনজয় করবে, আবার অনেকে সানডে করে করে। তো যাই হোক, আমার জামাই ষষ্ঠী আমার বাড়িতেই প্রতি বছর হয়, কারণ আমার মা আমার সাথেই থাকে আর আমার জামাই আমার বাড়িতেই থাকে। তো যাই হোক, এবছর আমাদের জামাই ষষ্ঠী নেই, এবছর আমরা কোনো রিচুয়ালসই পালন করতে পারবো না, কিন্তু খাওয়া দাওয়ার একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি করবো। তো জানি না, এখনো অবধি আমাদের কোনো বাজার দোকান কিচ্ছু করা হয়নি, কারণ আগের দিন থেকে সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি, কারণ ওর কালকে প্রচণ্ড বিজি ছিল, সকালবেলা বেরিয়ে গেছিলো, রাত্রেবেলা ফিরেছে। রাত্রেবেলা তো আর বাজার করতে যাওয়া হয় না, এখনও অবধি কিন্তু বাজার করতে যায়নি। আর ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, শুধু তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা এনজয় করতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফেলেছি, চা খেয়ে ফেলেছি, মেয়ে চা বলছি বিস্কিট খেয়ে নিয়েছে, আর আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি কি করব সেটা দেখি কি করি। ও একটু দোকানে গেছে, মুদির দোকানে, তো সেখান থেকে আসার পর জিজ্ঞেস করব কি কি বাজার মানে কি কি রান্না হবে আজকে। তো ছোটোখাটো কিছু তো করে অবশ্যই দেব। তো চলো বন্ধুরা, এনজয় করতে থাকো ব্লগটা, আর তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড। তো চলো সাথে থাকো। তো ফাইনালি মিটিং কমপ্লিট করে চলে এলো আমার চিকেন। আজকে চিকেন রান্না করব। তো চিকেন আজকে 1 কিলো এনেছিল, আর আজকে চিকেনের দামটাও একটু বেশি ছিল, জামাই ষষ্ঠী বলে কথা চিকেনের দাম তো একটু বেশি থাকবে, আর মাসের শেষে জামাই ষষ্ঠী পড়লে চিকেনই করতে হয়, বুঝলে। যদিও আমার বর মাটন খেতে ভীষণ ভালোবাসে, তবে একটু বেশি করেই করলাম, দেখি ওই বেলার জন্য যদি করি ওর জন্য একটু বেশি করেই এনেছে, আর যদি ইচ্ছা না হয় তাহলে আমি কিছুটা তুলে রেখে দেবো। তো আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা, ঝটপট করে চলো চিকেনটা আগে ভালো করে ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রাখবো, জলটা যাতে ভালো করে ধুয়ে নেয়, মানে জলটা ঝরে যায়। তো এখানে দেখো বেশ 1 কিলো চিকেন দেখে মনেই হচ্ছে না। তো যাই হোক, দেখি রাতের জন্য যদি করতে হয় তাহলে পুরোটাই করব, আর যদি রাত্রে লুচি আর উদ্দম খাবে বলে তাহলে হাফ করব। এখানে দেখো পেঁয়াজ আদা রসুন আমি এভাবে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে কুচি কুচি করে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। তো ফাইনালি এখন চিকেনটা ম্যারিনেট করার পালা। তো মশলাতে আমি পেঁয়াজ আদা রসুন আর 2 বড় বড় সাইজের শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, টমেটো ছিল না, ভালো করে সবজি বাজার এখন হয় করছি না বলে অতটা টমেটোটা ছিল না, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কা বাটা যেহেতু করেছিলাম শুকনো লঙ্কার বাটা, তাই ওই জন্য আর বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না, ঝাল হয়ে যাবে, আর টক দই আর সামান্য পরিমাণ নুন। এবার সুন্দর করে আগে ভালো করে মাখিয়ে নেবো, আর দিয়ে দিলাম সাদা তেল, সর্ষের তেল দিয়ে মাখাটা বেটার হতো, কিন্তু আমি এখন একটু সাদা তেল দিয়ে কদিন রান্না করছি, তো ওর জন্যই আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেবো হাতের সাহায্যে, যতটা সুন্দরভাবে মাখানো হবে ততটা প্রত্যেকটা চিকেনের গায়ে তাহলে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, আর চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো, হাতে একটু টাইম রয়েছে, তো তারপর আমি দেখি কী কী আর রান্না করা যায়। তো ফাইনালি আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভাবছি কিছুটা তুলে আগে ডিপ ফ্রিজে রেখে দিই, আর একদিন করা যাবে, দেখে মনে হচ্ছে তো অনেকটা হবে, আর আলু পড়লে আর একটু বেশি হয়ে যাবে, তাই খানিকটা তুলে নেওয়ার পর যতটুকু মাখানো ছিল সেটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর দেখো ওই পিঙ্ক কালারের টিফিন বাক্সে ছিল কাতলা মাছ, সেই কাতলা মাছটা এখন আমি গরম করে নিচ্ছি। এবার ভাববে রান্না করে রেখে দিয়েছিলাম, না, আমার মামা কালকে পাঠিয়ে দিয়েছিল কাতলা মাছের কালিয়া, আর আমার বর বা বাবাই বলতে পারো, যাই হোক, ও কিন্তু মাছ খেতে মানে কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে কাতলা মাছের যদি কালিয়া বা দই কাতলা হয়। তো সেটা গরম করে নেওয়ার পর আমি আম কেটে নিলাম, এটা না আমার ভুল হয়ে গেছে, কাঁচা মিটে আম আমি কেটে ফেলেছি, চাটনির আম নয়, ওর জন্য না ঝটপট করে সিদ্ধ হয়নি, একটু কাঁচা কাঁচা মানে তাকিয়ে তাকিয়ে যেন আছে গুলছে না, অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে ফুটিয়েছিলাম। তো যাই হোক, সমস্ত খাবারের পাতে শেষে যদি একটু চাটনি হয় তাহলে তো পুরো খাবারটা একটু জমে ক্ষীর হয়ে যায়,
বিশেষ করে আমের চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে কাঁচা আমটা, আমের চাটনি বলো বা টক ডাল বলো ভীষণ পছন্দ করি। এই সময়ের জন্য আমি অপেক্ষা করি। আমি টমেটো চাটনির থেকে বেশি পছন্দ করি হচ্ছে আমের চাটনি। তো চাটনিটা ফাইনালি বসিয়ে দিলাম। তো বন্ধুরা, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, হ্যাঁ 11:30। তো বাইরে কী মারাত্মক রোদ হয়েছে, আবার গরম পড়েছে, আর ষষ্ঠী জামাই ষষ্ঠীতে একটু গরম পড়ে। তো এখন আমি তো হাফ রান্না করে উঠলাম, মামা মাছ পাঠিয়েছিল সেটা গরম করলাম, মানে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া বা দই কাতলা খেতে ও ভীষণ পছন্দ করে, সেটা করলাম, আমের টক করলাম। আর ভাজা বলতে ফ্রিজে সেরকম কোনো সবজি পাতি নেই, এখন সবজি আমরা খুব একটা খাই না বলে সবজি আনা হয় না। তো মাকে একবার দেখছি বলে যে মা যদি আসার পথে একটু শাক বা সবজি আনতে পারে তাহলে কটা ভাজা দেবো, যদিও অত ভাজা ভাজা খায় না। ও বেরিয়ে গেছে, ও একটু ভাত খেয়ে বেরিয়ে গেছে, আর আসবে 3টে নাগাদ, তখন খেতে দেবো সুন্দর করে। কাজের সময় এরকম সকালবেলা তো এত রান্না করে দিলেও আমার বর খেতে পারে না, ওর জন্য বেশি কিছু রান্না করিনি। আর এবছর আমি অত কিছু রান্না করছিও না, জাস্ট আমাদের যেহেতু নেই নর্মাল একটু হালকা পাতলা রান্না করে ওকে দেব। আর এই তো মামা একটু পাঠিয়ে দিয়েছে মামার মতন করে আম গাছের আম, এই সমস্ত, এই দেখো না এই প্যাকেটের মধ্যে কাঁচা আম আছে, আচার করে দিতে বলছে। তো দেখি আজকে যদি না পারি কালকে অবশ্যই একটু আচার, তেল আচার করে দেবো। ও একটু তেল আচার, মা মুড়ি দিয়ে তেল আচার খেতে ভালোবাসে, আর তো কেউ করে দেওয়ার নেই। তো অন্য সময় অনেক রকম পদ আসে, মানে হয় আর কি, এবছর হয় হবে না। তো যাই হোক, আমি যতটুকু করে দেবো ততটুকুই আমার বর খাবে। তো চলো, চিকেনটা আবার বসাই, ফ্রিজ থেকে বের করে রাখলাম, চিকেনটা বসিয়ে দেবো। মেয়ে চান করতে গেছে, মেয়ে এতক্ষণ পড়ছিল বাবার ঘরে পড়ছিল, ওই দেখো। আর মেয়ে চান করতে গেছে, মেয়েকে একটু ব্রেড আর বাটার করে দিলাম, ও একটু ভাত খেয়ে গেল, আমি এখন অবধি কিচ্ছু খাইনি, খাবো এবার একটু খাবো, আর ততক্ষণ খেতে খেতেই কাজ রান্নাটা বসিয়ে নেবো। তো চলো চিকেনটা বসিয়ে নিই। পৈতের ব্লগটা তো তোমরা কেউ ভালো করে দেখলে না, তো যাই হোক কী বলবো, আমার কর্তব্য আমি করলাম, আমার কাজ, আমার ডিউটি আমি করে যাই, জানি না কবে সফল হব। তো এখানে এখন তেলটাকে বসাবো, আর এখানে দেখো আলু আর পেঁয়াজ আমি কেটে রেখেছি, দুটো, বেশি আলু দিইনি, ওই 4টা মতন কেটে রেখেছি, আর এই যে চিকেনটা বের করে রেখেছি, আর এখানে একটু অল্প করে আলু ভাজা করেছি যেহেতু ভাজা ভাতে দিতে হয়, আর এই একটা উচ্ছে আমি বের করেছি, উচ্ছে ভাজবো। আর যদি মা কিছু আনে তাহলে 3 রকম ভাজা অ্যাটলিস্ট আমি ওকে দিতে পারবো। আমার টক হয়ে গেছে, চিকেন কারি আর কাতলা কালিয়া, এই হচ্ছে রাতের, এই আজকের লাঞ্চ মেনু, জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ মেনু। চলো হ্যাঁ বসিয়ে দিই। ওদিকে চিকেনটা বসিয়ে দিলাম, যতক্ষণ হবে ততক্ষণে আমি কলের কাজটা সেরে নেব। ঘড়িতে বেজে গেছে 12টা বেশি, তো কখন জল আছে কখন চলে যায়, কিছু জল টল ভরে কাঁচাকাচিগুলো কমপ্লিট করে নেব। Thank you.
গুড আফটারনুন। চান টান সেরে একদম রেস্ট নিইনি জানো তো, চলে এলাম আবার রান্নাঘরে। ওই যে বললাম না মা সবজি কাটিয়ে আনবে, তো ফ্রিজে উঠছে ছিল, মা বেগুন এনেছে আর একটু বড়ি ভাজা দিয়ে ভাজাগুলো কমপ্লিট করে নেব। আর তারপর এখন বাজে হচ্ছে করিতে 3:30, কর্তামশাই এই জাস্ট এলো, ফ্রেশ হতে গেছে, আমি খাবারটা বেড়ে নিয়েছি। চলো প্লেটিংটা কী কী করেছি দেখতেই পাচ্ছ, 5 রকমের ভাজা দিইনি, 4 রকমের ভাজা দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা একটা মোটা সাইজের আর লেবু, আর এইখানে আছে কাতলা কালিয়া যেটা মামার হাতে তৈরি, আর এখানে আমার হাতে তৈরি চিকেন কষা, আর এখানে আমের চাটনি, আর আছে মায়ের, মা নিয়ে এসেছিলো অফিসে আসার পথে ম্যাঙ্গো রসগোল্লা, সমস্ত কিছু ম্যাঙ্গো ফ্লেভারের, কাঁচা আমের সন্দেশ আর ম্যাঙ্গো দই, দইটা জাস্ট ইয়ামি ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমার কর্তামশাইয়ের জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ মেনু। ইচ্ছা ছিল আরও কিছু পদ করে দেওয়ার, তো জামাই ষষ্ঠীর সুন্দর ব্লগ নিশ্চয়ই তোমাদের সাথে আর একবার শেয়ার করবো, সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে আর আমার সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে দেখতে পাবে খুব সুন্দরভাবে আমরাও জামাই ষষ্ঠী একটা সুন্দর প্রিপারেশন করার জন্য ভীষণ একটা সুন্দর প্ল্যানিং করতে চলেছি। তো সেটার ব্লগ আলাদাভাবে আসবে আর কিছুদিন পর আসবে। তো ফাইনালি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম, কর্তামশাই খাক, আর তোমরা কতটা এনজয় করলে আমার ভিডিওটা দেখে সেটা তোমরা অবশ্যই জানিও। তো চলো কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।